দুই দিনের সফরে ঢাকায় মার্কিন দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনে তার ব্যস্ত সময় কেটেছে। ঢাকায় এসেই তিনি চলে যান মার্কিন দূতাবাসে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজের দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার হালচাল ও ফিলিস্তিন প্রসঙ্গ। আলোচনায় অংশ নেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজানাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, শ্রম অধিকার কর্মী বাবুল আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান। কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন। সোহানুর রহমান বলেন, শ্রমিকের অধিকার, ফিলিস্তিনি ও জলবায়ু পরিবর্তনের নানান দিক নিয়ে বৈঠকে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন লু। এরপর যোগ দেন নৈশভোজে।